নমস্কার, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে 19/9/2021-এর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী এই চ্যানেলের ম্যাথ এক্সামে অংশগ্রহণ করেছিলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমরা জেনে নেব তোমরা কে কে কোন কোন জেলা থেকে কোন কোন ক্লাসে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হয়েছ। তবে তার আগে আমরা নেক্সট এক্সাম সম্পর্কে জেনে নেব, কারণ এখন থেকে যদি আমরা প্র্যাকটিস করতে শুরু করে দিই তাহলে আশা করছি ডিসেম্বরে যে ফাইনাল এক্সামটি নেওয়া হবে সেখানে তোমরা সকলেই ভালো মার্কস করতে পারবে। তো প্রথমেই বলি, ডিসেম্বরের মাঝামাঝি টাইমে আমাদের ফাইনাল এক্সামটি নেওয়া হবে, আর এই এক্সামটি শুধুমাত্র ম্যাথ সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে না। এই এক্সামে তোমাদের ম্যাথ সাবজেক্টের সঙ্গে সঙ্গে ইংলিশ ও ফিজিক্যাল সায়েন্স থেকেও তোমাদের কোশ্চেন করা হবে, আর কোশ্চেনগুলি সম্পূর্ণ বই থেকেই করা হবে। ক্লাস টেনের রিডিউস সিলেবাস অনুযায়ী করা হবে, মানে তোমাদের যে সকল চ্যাপ্টারগুলি বাদ দেওয়া হয়েছে সেগুলিকে বাকি রেখে যেগুলি তোমাদের সিলেবাসের মধ্যে আছে সেখান থেকেই কোশ্চেন করা হবে। তো তোমরা যারা যারা এক্সামটি দেবে বলে ভাবছো তোমরা এখন থেকেই প্র্যাকটিস করতে শুরু করে দাও, আর এই প্র্যাকটিসটি তোমরা তোমাদের নিজেদের স্কুল টিচারের কাছ থেকে করতে পারো, টিউশন টিচারের কাছ থেকে করতে পারো, বা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে করতে পারো, বা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও তোমরা করতে পারো। কারণ তোমরা যারা পুরনো স্টুডেন্ট তোমরা তো জানো, তো যারা নতুন স্টুডেন্ট তোমাদের উদ্দেশ্যে বলছি, এই পর্যন্ত ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমাদের প্রায় সমস্ত অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। ক্লাস টেনের সামান্য কয়েকটি জ্যামিতি চ্যাপ্টার বাকি আছে যেগুলি আমি ডিসেম্বরের আগেই কমপ্লিট করে দেবো। আর ইংলিশ ম্যাম তো ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ইংলিশ করাচ্ছেন, তবে তার মধ্যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ওনারও প্রায় সমস্ত লেসনগুলি কমপ্লিট করা হয়ে গেছে। আর তোমাদের ফিজিক্সের স্যার বেশ কয়েকটি চ্যাপ্টার কমপ্লিট করেছেন আর কন্টিনিউ করতে থাকবেন, তো উনি যতগুলো পর্যন্ত করাবেন তত পর্যন্তই তোমাদের ফিজিক্স থেকে কোশ্চেন করা হবে। তার মানে মোট কথা হলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের ম্যাথ পুরো বই থেকেই থাকছে, ইংলিশটাও পুরো বই থেকেই থাকছে, আর ফিজিক্সটা যে পর্যন্ত করানো হবে তার মধ্যে থেকেই রাখবো, ঠিক আছে? বা তোমাদের মেন মেন যে চ্যাপ্টারগুলি আছে যেখান থেকে তোমাদের মানে পরীক্ষায় কোশ্চেনগুলি আসতে পারে সেগুলিকেই আমরা আগে কমপ্লিট করবো, আর সেখান থেকে তোমাদের কোশ্চেনগুলিকেও দেওয়া হবে। আর এটি যেহেতু ফাইনাল এক্সাম, তো আগেরবারে ডিসেম্বরে যেমন তোমাদের ফাইনাল এক্সামে আমি প্রাইজ দিয়েছিলাম, এবারেও কিন্তু প্রাইজের ব্যবস্থা থাকবে। তো পরীক্ষার 15 থেকে 20 দিন আগে আমি তোমাদের পরীক্ষার ডেট, টাইম এবং এই প্রাইজের বিষয়ে বিস্তারিতভাবে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আরেকটি কথা হলো, আমি তোমাদের গুগল মিট ক্লাসে বলেছিলাম তোমাদের জন্য টেলিগ্রামে গ্রুপ করতে চলেছি। তো এখানে দুটি গ্রুপ তৈরি করা হচ্ছে, একটি হলো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য, আরেকটি হলো ক্লাস 9 আর 10 ছাত্রছাত্রীদের জন্য। তো তোমরা যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রী তোমরা ফার্স্ট গ্রুপে জয়েন্ট হয়ে যেও, আর যারা 9-10 ছাত্রছাত্রী তোমরা সেকেন্ড গ্রুপে জয়েন্ট হয়ে যেও। এখানে কিন্তু এক একটি ক্লাসের জন্য এক একটি গ্রুপ তৈরি করা হচ্ছে না, তার কারণটি হলো এই এক একটি গ্রুপে তোমরা যখন মনে করো যে ক্লাস 6-এর কোনো ছাত্রছাত্রীদের কোনো একটি কোশ্চেনে ডাউট আছে, তখন তোমরা যদি সেই কোশ্চেনটি যদি সেই গ্রুপে দিয়ে দাও তাহলে কিন্তু আমার জন্য আর অপেক্ষা করতে হবে না। যদি মনে করো 6-এর কোশ্চেন, তো 7 বা 8-এর যদি কোনো তোমাদের দাদা দিদিরা যদি সেই কোশ্চেনের অ্যান্সার জেনে থাকে তাহলে সে দিয়ে দিতে পারবে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে, বা তোমার কোনো বন্ধুদের যদি জানা থাকে সেও কিন্তু দিয়ে দেবে। তো এখানে এই যে গ্রুপটি হবে, গ্রুপে একমাত্র যে আমি অ্যান্সার করবো তা নয়, গ্রুপের যে কোনো ছাত্রছাত্রী যদি অ্যান্সারগুলি জানা থাকে সেই কিন্তু করতে পারবে, ঠিক আছে? আর তোমরা হয়তো অনেকে বলবে যে ম্যাম টেলিগ্রামে গ্রুপ করতে হবে না, হোয়াটসঅ্যাপে গ্রুপ করুন। তো হোয়াটসঅ্যাপে কেন করছি না সে কারণটি আমি তোমাদেরকে বলি। দেখো, হোয়াটসঅ্যাপে যদি গ্রুপ করা হয় সেখানে কিন্তু ফোন নম্বরগুলি দেখা যায়, তো সেখানে তোমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমার কোনো ভয় নেই, কিন্তু এমন তো অনেক আছে ইউটিউবে যারা ছাত্রছাত্রী নয় অথচ আমাদের চ্যানেলে আছে। তোমরা অনেক সময় কমেন্ট দেখে জানো তোমরা নিজেরাই যে তারা কিন্তু কোনো ছাত্রছাত্রী নয়, বাইরের আউট, তারা আমাদের এই চ্যানেলে ঢুকে পড়েছে বা গ্রুপে ঢুকে পড়বে, পড়ে তোমাদের ছেলেদের নাম্বার নিয়ে কোনো মিসইউজ যদিও বা না করে মেয়েদের নাম্বার নিয়ে কিন্তু মিসইউজ করতে পারে, বা আমার নাম্বারটি নিয়েও কিন্তু মিসইউজ করতে পারে। তো আমি চাইছি না যে কোনো বাইরের কেউ আমাদের এই চ্যানেলে ঢুকে কোনো মেয়েদের বা আমার নাম্বার নিয়ে মিসইউজ করুক, তার জন্য আমি টেলিগ্রামে করছি। কারণ টেলিগ্রামে তোমরা যতক্ষণ অন্য কারোর নাম্বার সেভ না করবে ততক্ষণ কিন্তু তোমাদের নাম্বারটি কেউ পাবে না। তো বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা অন্য কারো নাম্বার তোমরা সেভ করো না, তাহলে তোমাদের নাম্বারটি অন্য কেউ পাবে না, ঠিক আছে? তো সেখানে তোমরা সেভ থাকবে আর সেখানে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ারও করে নিতে পারবে।
মানে পড়াশোনা তো অবশ্যই করতে হবে, তাই বলে পড়াশোনার জন্য কিন্তু বিপদে পড়লে চলবে না। আমরা সবসময় নিজেরা সিকিউরিটি থেকেই আমরা পড়াশোনাটি করব, ঠিক আছে? তো এখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের জন্য একই কথা। তোমাদের যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে তোমরা সঙ্গে সঙ্গে ওখানে দিয়ে দেবে, আর সেখানে যদি সেই ক্লাসের বা উঁচু ক্লাসের কোনো ছাত্রছাত্রীদের অ্যান্সারগুলি জানা থাকে তোমরাও কিন্তু তার অ্যান্সারগুলিকে দিতে পারো, ঠিক আছে? তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার আমরা এক এক করে প্রতিটি ক্লাসের কে কে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়েছে সেটি জেনে নিই। প্রথম আমরা জেনে নেব ক্লাস 6-এর রেজাল্ট। তো ক্লাস 6-এ 30-এর মধ্যে 28 পেয়ে ফার্স্ট হয়েছে 4 জন। এই 4 জনের নাম হলো প্রীতিশ মুখার্জি, গার্ডেনডিস মোদালি বয়েজ হাই স্কুলের ছাত্র কলকাতা থেকে, এবং তরিতরঞ্জন সাহা, বুরন এনএস হাই স্কুলের ছাত্র মুর্শিদাবাদ থেকে, এবং পর্ণাশ্রী আরানি, কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলের ছাত্রী পূর্ব বর্ধমান থেকে, এবং শুভশ্রী শারণ্য, কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলের ছাত্রী পূর্ব বর্ধমান থেকে। তোমরা এই 4 জন 30-এর মধ্যে 28 পেয়ে ফার্স্ট হয়েছ। এরপর 30-এর মধ্যে 27 পেয়ে সেকেন্ড হয়েছ 3 জন। এই 3 জনের নাম হলো আসিফ আলী হোসেন, ছাতকুড়িহাট সেবাভবন শিক্ষানিকেতনের ছাত্র, এবং সৌরভ শীল, পাশকলগুড়ি প্রমোদিনী হাই স্কুলের ছাত্র আলিপুরদুয়ার থেকে, এবং সুচেতা দাস, তুফানগঞ্জ ইলাদেবী গার্লস হাই স্কুলের ছাত্রী কোচবিহার থেকে। তোমরা এই 3 জন 30-এর মধ্যে 27 পেয়ে সেকেন্ড হয়েছ। এরপর 30-এর মধ্যে 26 পেয়ে থার্ড হয়েছ 3 জন। এই 3 জনের নাম হলো শুভশ্রী নন্দী, আলিপুরদুয়ার থেকে পাশকলগুড়ি প্রমোদিনী হাই স্কুলের ছাত্রী, এবং রৌনক সুরাইয়া, চাচন্দা বিজে হাই স্কুলের ছাত্র মুর্শিদাবাদ থেকে, এবং অনির্বাণ দাস, হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের ছাত্র উত্তর চব্বিশ পরগনা থেকে। তোমরা এই 3 জন 30-এর মধ্যে 26 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 7-এর রেজাল্ট। তো ক্লাস 7-এ 30-এর মধ্যে 29 পেয়ে ফার্স্ট হয়েছ অস্মিতা নন্দী, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাই স্কুলের ছাত্রী পূর্ব মেদিনীপুর থেকে, এবং 30-এর মধ্যে 27 পেয়ে সেকেন্ড হয়েছে 1 জন। সে হলে অঙ্কিতা আখুলি, বড়জোড়া গার্লস হাই স্কুলের ছাত্রী বাঁকুড়া থেকে। এরপর 30-এর মধ্যে 26 পেয়ে থার্ড হয়েছে 5 জন। তোমরা 5 জন হলে স্নেহা খাতুন, পাঁচপাড়া হাই মাদ্রাসা পূর্ব বর্ধমান থেকে, এবং বৃষ্টি রয়, কুলটি গার্লস হাই স্কুলের ছাত্রী পশ্চিম বর্ধমান থেকে, সুকৃতি গোস্বামী, দুর্গাপুর গার্লস হাই স্কুলের ছাত্রী পশ্চিম বর্ধমান থেকে, ভার্গব দাস, পানুহাট রাজমহিষী দেবী উচ্চ বিদ্যালয়ের ছাত্র পূর্ব বর্ধমান থেকে, এবং শুভদীপ মণ্ডল, কামালপুর নেতাজি হাই স্কুলের ছাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। তোমরা এই 5 জন 30-এর মধ্যে 26 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 8-এর রেজাল্ট। তো ক্লাস 8-এ 30-এর মধ্যে 30 পেয়ে ফার্স্ট হয়েছ সভ্যজ্যোতি বিশ্বাস, হাঁসপুকুরাই বিদ্যাপীঠের ছাত্র নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, এবং 30-এর মধ্যে 28 পেয়ে সেকেন্ড হয়েছ রিমি ঘোষ, কান্দি রাজা এমসি গার্লস হাই স্কুলের ছাত্রী মুর্শিদাবাদ থেকে, এবং 30-এর মধ্যে 26 পেয়ে থার্ড হয়েছ 4 জন। তোমরা 4 জন হলে সায়নদীপ গোড়াই, কে এম হাই স্কুল এইচএস পূর্ব মেদিনীপুর থেকে, এবং সায়ন বিশ্বাস, বাতকুল্লা ইউনাইটেড একাডেমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে, এবং সায়ন্তনী বিশ্বাস, কাশীপুর এস এন নিনিয়ান্স হাই স্কুল ফর দ্য গার্লস নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে, এবং অনিন্দিতা ঘোষ, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের ছাত্রী বর্ধমান থেকে। তোমরা এই 4 জন 30-এর মধ্যে 26 পেয়ে থার্ড হয়েছ। এবার আমরা দেখে নেব ক্লাস 9-এর রেজাল্ট। তো ক্লাস 9-এর রেজাল্টটি বলার আগে, তোমরা যারা এই চ্যানেলে ক্লাস 9-এর স্টুডেন্ট আছো তোমাদের কাছে আমার একটি জিজ্ঞাসা আছে। আচ্ছা, এবারে যে আমি কোশ্চেনটি করেছিলাম ক্লাস 9-এর, কোশ্চেনটি কি খুব টাফ হয়ে গেছিলো? মানে কিন্তু তোমরা অল্প সংখ্যক ছাত্রছাত্রী 9-এ পরীক্ষা দিয়েছো, অন্যান্য ক্লাসে যেমন প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলে, ক্লাস 9-এ কিন্তু তত বেশি দেওয়নি, আর যারা দিয়েছো তাদের মধ্যে বেশিরভাগই দেখেছি একটু কম নম্বরই পেয়েছো। তো আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রীদের কাছে এবারের কোশ্চেনটা একটু টাফ বলে মনে হয়েছে, মানে কোশ্চেনটা আমি ঘুরিয়ে দিয়েছিলাম সেই কারণে। কিন্তু কী বলো তো, কোশ্চেনগুলি এই কারণে আমি ঘুরিয়ে দিয়েছিলাম, মানে বড় কোশ্চেন তো ঘুরাইনি, ছোটো কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিলাম, তার কারণ হলো তোমরা কতটা বুঝে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করছো সেটি আমি একটু দেখতে চেয়েছিলাম, তার জন্য কোশ্চেনগুলিকে ঘুরিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া দেখবে যে তোমাদের স্কুলে যখন পরীক্ষা হয় সেখানেও কিন্তু কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমাদের টিচাররা ঘুরিয়ে দেন, কারণ তোমরা কতটা বুঝতে পারছো, কতটা বুঝে বুঝে অঙ্কগুলি করছো সেটি বোঝার একটি মাত্র পথ, সেটি হলো কোশ্চেন ঘুরিয়ে দেওয়া। তো কোশ্চেনটি ঘুরিয়ে দেওয়া মানে তোমাদের সিলেবাসের বাইরে কোশ্চেন তা কিন্তু নয়, তোমরা
যদি কোশ্চেনগুলিকে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে সকল কোশ্চেনগুলি ঘুরিয়ে দেওয়া হয় সেগুলোও কিন্তু তোমরা করতে পারবে। ঠিক আছে, তো চলো এবার আমরা রেজাল্টটি জেনে নিই। তো ক্লাস নাইনে 30-26 পেয়ে ফার্স্ট হয়েছো জয়ন্তী কুমার, ঝালদা গার্লস হাই স্কুলের ছাত্রী, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। এবং সেকেন্ড হয়েছো শুভম অধিকারী, 30-24 পেয়ে কালনা মহারাজ হাই স্কুলের ছাত্র, পূর্ব বর্ধমান থেকে। এবং 30-22 পেয়ে থার্ড হয়েছো অঙ্কিতা দাস, মধ্যম গ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে। এবার আমরা জেনে নেব ক্লাস টেনের রেজাল্ট। তো ক্লাস টেনে 30-27 পেয়ে ফার্স্ট হয়েছো পাঁচজন। তোমরা পাঁচজন হলে দেবপ্রিয় খান মাল আদর্শ বিদ্যাভবন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে, দেবার্ঘ পাল্লি যুজাস শাহ প্রাণনাথ মান্না ইনস্টিটিউশনের ছাত্র হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, এবং ফাতেমা খাতুন আখরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে, আর সৌহার্য মৈত্র বরিশা পূর্বপাড়া হাই স্কুল সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে। আরেকজন হলে এমএসটি মাহমুদা খাতুন অল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি নওডা এই ইনস্টিটিউশনের ছাত্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। তোমরা এই পাঁচজন 30-27 পেয়ে ফার্স্ট হয়েছো। আর সেকেন্ড আর থার্ড তোমরা কে কে হয়েছো সেটি জানার আগে তোমাদের ক্লাস টেনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলছি। কথাটি হলো, এবার যারা পরীক্ষা দিয়েছো দেখলাম তোমরা বেশ ভালো সকলেই প্র্যাকটিস করছো, তো দেখে সত্যিই খুবই ভালো লাগলো, কারণ তোমাদের বোর্ড এক্সাম তো অবশ্যই হবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে খবরে ভাইফোঁটার পর থেকে কিন্তু তোমাদের স্কুল খুলে যাচ্ছে, আর যেহেতু স্কুল খুলবে অতএব তোমাদের প্রতি বছর যেমন নির্দিষ্ট টাইমে মানে ডিসেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা হয়, তারপর 3 মাস পরে তোমাদের বোর্ডের পরীক্ষাটা হয়, তো এবারও তোমাদের কিন্তু ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে কিন্তু টেস্ট পরীক্ষা হওয়ার কিন্তু চান্স আছে, আর তার 3 মাস পরে তো তোমাদের বোর্ডের পরীক্ষা কিন্তু হওয়ার চান্স আছে। অর্থাৎ তোমরা যারা বোর্ডের পরীক্ষা হবে বলে প্র্যাকটিস করছো তোমরা তো খুব ভালোই করছো, কিন্তু যারা তোমরা ভাবছো যে পরীক্ষা হবে কি না, প্র্যাকটিস করে কী লাভ আছে, তাদের উদ্দেশ্যে বলবো সিলেবাস যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে আর ভাইফোঁটার পর থেকে যেহেতু স্কুল খুলবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, তো কেউ যদি পরীক্ষা হবে না ভেবে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার অনেকটাই লস হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের বন্ধুবান্ধবরা অনেকটা এগিয়ে যাবে, তুমি কিন্তু পিছিয়ে যাবে। তো তার জন্য বলবো কেউ যদি এখনও প্র্যাকটিস করতে শুরু না করে থাকো অবশ্যই তোমরা প্র্যাকটিস করাটি শুরু করে দাও। ঠিক আছে, আর শিক্ষা কখনো ব্যর্থ যায় না, যদিও বা ধরে নিই মানে তর্কের খাতিরে যদি ধরে নিই যে পরীক্ষা হবে না, সে উদ্দেশ্য বলবো যে যদি তুমি এখন শিখে রাখো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের এই শিক্ষাটি কাজে লাগবে। ঠিক আছে, তো চলো এবার আমরা জেনে নিই যে সেকেন্ড কে হয়েছে। দেখো ক্লাস টেনে 30-26 পে সেকেন্ড হয়েছো মৌ দাস, কুলটি গার্লস হাই স্কুলের ছাত্রী, পশ্চিম বর্ধমান থেকে। আর 30-25 পে থার্ড হয়েছে দুজন। তো তোমরা দুজন হলে অঙ্কিতা শিরিন রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠের ছাত্রী সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে, এবং আরেকজন হলে রাহুল গুপ্তা। তো রাহুল গুপ্তা, তুমি কিন্তু তোমার স্কুলের নাম এবং ডিস্ট্রিক্টের নাম কিছুই লেখনি, শুধুমাত্র আমি তোমার খাতা চেক করে দেখলাম যে তুমি 30-25 পেয়েছো, তার জন্য আর সঠিক টাইমে তুমি খাতাটা জমা দিয়েছিলে তার জন্য তোমার নামটা এখানে বললাম, তো তোমার স্কুলের নাম ডিস্ট্রিক্টের নাম কিন্তু কিছুই পাইনি। তো এই ছিল আজ আমাদের রেজাল্ট। তোমরা যারা যারা ভেবেছিলে যে তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে, রেজাল্টে তোমাদের নাম উঠবে, তাদের জন্য সরি। তোমরা আরও একটু প্র্যাকটিস করো, হয়তো বা নেক্সট এক্সামে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হবে, তো সেক্ষেত্রে তো প্রাইজের ব্যবস্থা থাকছেই, আর তাছাড়া তোমাদের নামও এখানে আমি ঘোষণা করতে পারবো। তোমাদের যত বেশি ছাত্রছাত্রীর নাম এখানে আমি ঘোষণা করতে পারবো সত্যি বলতে আমার তত বেশি খুশি হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো ডিসেম্বরের পরীক্ষার জন্য। ঠিক আছে।